গুড ইভিনিং এভরিওয়ান, আমি রোশনি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাতকাহন। তোমরা দেখতেই পাচ্ছ যে আমি রেডি হয়ে বসে আছি, আর কিছুক্ষণের মধ্যেই আমরা একটু বেরোবো। আর কোথায় যাব সেটা আমার সঙ্গে থাকলেই তোমরা জানতে পারবে। আর আমি তো রেডি হয়েই গেছি, কিন্তু আমার হাজবেন্ড আর আমার ছেলে এখনও রেডি হয়নি। তাহলে ওরা আগে রেডি হোক, তারপর আমরা সবাই মিলে বেরোচ্ছি। তো আমরা এখন বেরিয়ে পড়েছি, তোমরা দেখতেই পাচ্ছ আমি রাস্তায় আছি। আর কোথায় যাচ্ছি সেটা হচ্ছে একটা মেলায় যাচ্ছি। মেলাটার নাম কি অন্য? ন্যাশনাল ক্রাফট মেলা। আচ্ছা, মেলাটার নাম হচ্ছে ন্যাশনাল ক্রাফট মেলা। তোমাদের, তোমরা জানোই যে আমি ভুবনেশ্বরে বেশ কিছুদিন যাবত এখানে রয়েছি, তো এই ধরনের মেলায় ফার্স্ট টাইম আমি যাচ্ছি। কলকাতায় তো এই ধরনের মেলা অনেক দেখেছি না, যেমন সরস মেলা, তারপর আরও রকম হস্তশিল্প মেলা, তারপর কুটির শিল্প মেলা, কিন্তু ভুবনেশ্বরেই প্রথম আমি এই ধরনের মেলা আমি অ্যাটেন্ড করতে যাচ্ছি। তো চলো আমার সাথে থাকো, তোমরাও দেখতে পাবে আমার সাথে আর ওখানে গিয়ে আমি কী কী কিনবো বা কী করবো, কী কী আছে আমিও জানি না, দেখা যাক কী করা যায়। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে পাবে আমার সাথে। আমরা পৌঁছে গেছি তোশালি মেলাতে। আজ রবিবার বলে ভিড়টা মনে হয় একটু বেশিই রয়েছে, চারিদিকে লোকে লোকারণ্য। দেখা যাক কী কী কিনি। অনেক স্টলই তো বসেছে এখন, যেগুলো প্রয়োজনীয় আর যেগুলো ভালো লাগবে এবং আমার সাধ্যের মধ্যে কুলাবে সেরকমই কিছু কিনে নিয়ে আমি বাড়ি যাব। এখানে অনেক শাড়ি আর ড্রেস মেটেরিয়ালসের স্টল বসেছিল, কিন্তু আমার সেইভাবে কিছু পছন্দ হয়নি। যদিও কালার পছন্দ হয়েছে, মেটেরিয়ালস পছন্দ হয়নি, বা মেটেরিয়াল পছন্দ হলে কালার পছন্দ হয়নি। তাছাড়া শাড়িগুলোও ছিল আকাশ ছোঁয়া দাম, যেটা আমার সাধ্যের বাইরে ছিল। তাছাড়া যেটার জন্য আমি গেছিলাম মেলাতে,
সেটা হচ্ছে আমার ঘর সাজানো জিনিস কেনার জন্য, বা প্রয়োজনীয় যদি কিছু পাওয়া যায় তাহলে সেগুলো কেনার জন্য। শাড়ি বা জামা কাপড় এগুলো কেনার উদ্দেশ্য আমার ছিল না। কত বড় ছাতা দেখো, একটা ছাতায় তিন কেন, চারজন আরামসে হেঁটে যাবে। ये प्योर साड़ी के ऊपर है ना? ये नाभो के लिए, ये दोनों सेम प्राइस है। এখন আমরা চলে এসেছি ইনফো সিটি চত্বরে একটা ক্যাফেতে, মানে ওপেন এয়ার রেস্টুরেন্ট। অ্যাকচুয়ালি মেলাতে ঘুরে ঘুরে এত টায়ার্ড হয়ে পড়েছিলাম যে খুব খিদে পেয়ে গেছিলো, আর সন্ধ্যের চা কফি কিছুই খাওয়া হয়নি, তাই আমরা এখানে চলে এসেছি একটু চা আর তার সাথে যদি কিছু খাওয়া যায়। দেখা যাক, অর্ণ বা সুফি গেছে সব আনতে, এবার ওরা কী আনে। তো চলো একটু চা কফি কিছু খেয়ে নিই, তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। সুফির রিয়াকশনটা একটু দেখো সবাই, কিভাবে হা করে করুণ দৃষ্টিতে আমার খাওয়া দেখছে। ও ভেবেছে বোধ হয় ওর প্রিয় ফ্রেঞ্চ ফ্রাই আমরাই খেয়ে নেব, বিশেষ করে ওর মাই হয়তো শেষ করে দেবে সব। এই যেন বেচারা করুণ চোখে তাকিয়েছিল। এটার নাম কি ডিশটা? নাম না জানা ডিশ, গুড, ভালো খেতে। আমরা এখন চলে এসেছি হাটারি রেস্টুরেন্টে, এখান থেকে ডিনার করে তারপর বাড়িতে যাব, কারণ এখানে আসার পর কফি খেতে খেতে অনেকটাই লেট হয়ে গেছিলো, তাই অর্ণ বলল যে চলো ডিনার করেই বাড়িতে যাই। তাই তোশালি মেলা থেকে ফিরে আসার পর সে রাতে আর কিছু রেকর্ড করতে পারিনি, খুব টায়ার্ড হয়ে গেছিলাম তো তাই। তো তার পরের দিন আমি তোমাদের দেখাচ্ছি কী কী জিনিস আমি ওই মেলা থেকে কিনেছি। তার আগে আমি একটা কথা বলে নিই, আসলে আমি রেকর্ডিংটা আমি
মানে ভিডিওর সঙ্গেই করেছিলাম, কিন্তু ওপরে এত ড্রিল মেশিনের আওয়াজ হচ্ছিল যে আমার কোনো শব্দই ভালো করে স্পষ্ট নয়, এই জন্য আমি ভয়েস ওভারে কথা বলছি। প্রথমে তোশালী মেলা সম্পর্কে কিছু বলে রাখি। এটি হচ্ছে উড়িষ্যা গভর্নমেন্টের হ্যান্ডিক্রাফট মেলা, আর মেলাটার নাম হচ্ছে তোশালী মেলা। তো এখানে সারা ভারত থেকে, নানা জায়গা থেকে, নানা স্টেট থেকে এখানে স্টল বসে, কিন্তু এইবার গিয়ে আমি যা দেখলাম শুধু ওড়িশারই স্টল বেশি রয়েছে। এখানে এখন আমি বেড কভার দেখাচ্ছি। প্রথম বেড কভারটা চেক বেড কভার, মাল্টি কালার, এর সাথে দুটো পিলো কভার ছিল। আর পরেরটা হচ্ছে পিঙ্ক রঙের একটা বেড কভার, এর সাথেও দুটো পিলো কভার ছিল, আর দুটোই কিন্তু পিওর কটনের। যতদূর মনে হয় এই বেড কভার দুটো আমি হরিয়ানা স্টল থেকে কিনেছি। এখন আমি তোমাদের দেখাবো আমার সবথেকে প্রিয় জিনিস, যেটা আমি তোশালী মেলা থেকে কিনেছি, রঘুরাজপুর স্টল থেকে। এটা হচ্ছে একটা পটচিত্র। আর তোমরা হয়তো অনেকেই জানো যে রঘুরাজপুর গ্রাম পটচিত্রের জন্য বিখ্যাত। এই গ্রামটি পুরীর খুবই কাছে। এখন অনেকেই পুরী ঘুরতে আসলে এই রঘুরাজপুর গ্রাম একবার না একবার ভিজিট করে যায়। আর এই পটচিত্রগুলো কাগজের ওপর বা তসর কাপড়ের ওপর আঁকা হয়, এবং এর দামও ভ্যারি করে সাইজের ওপর, এর কতটা আঁকা হয়েছে তার ওপর। শিল্পীর দক্ষ তুলির কারিগরিতে ফুটে ওঠে রামায়ণ মহাভারতের নানা কথা, নানা কাহিনী। এই হচ্ছে রঘুরাজপুরের পটশিল্প। এই রঘুরাজপুর কিন্তু আরেকটি কারণেও খুব বিখ্যাত। বিখ্যাত ওডিসি নৃত্যশিল্পী এলুচরণ মহাপাত্রের জন্মস্থানও এই রঘুরাজপুর গ্রাম। এখন আমি তোমাদের যেটা দেখাতে চলেছি সেটা হচ্ছে তিনটে ফ্রেম। এই তিনটে ফ্রেম আমি কটকের স্টল থেকে কিনেছি। প্রথম দুটো ফ্রেম হচ্ছে ছোট সাইজের, আর এই সাদা রঙের যে ফ্রেমটা দেখছো এটা বড় সাইজের। তাই তিন মানে এই বড় সাইজের দাম আলাদা, আর ছোট সাইজগুলোর দামও আলাদা। এই ফ্রেম তিনটে যদি কোনো দেয়ালে খুব সুন্দরভাবে অ্যারেঞ্জ করে লাগানো যায় তাহলে ওই দেয়ালের চেহারাই কিন্তু পাল্টে যাবে, তাই না? আর এই ফ্রেম তিনটের মধ্যে ডোকরার কাজ রয়েছে, আর এই ডোকরার কাজ কিন্তু আমাদের বাঙালিদের কাছে খুবই পরিচিত। এখন আমি তোমাদের বলে দিই কোন জিনিস আমি কত দামে কিনেছি। এই যে পটচিত্র দেখছো এটা দাম চেয়েছিল 1500 টাকা, কিন্তু আমি দরদাম করে 1200 টাকায় কিনেছি। আর ওখানে কিন্তু আমি 75,000 টাকা পর্যন্ত পটশিল্প দেখেছি। আর যেই ফ্রেমগুলো আমি কিনেছি সেগুলো তিনটে 700 টাকা নিয়েছে, আর এই বেড কভারগুলো এক একটা 600 টাকা করে কিনেছি। তাহলে আজ এই পর্যন্তই রইল বন্ধুরা, দেখা হবে তোমাদের সঙ্গে আবার নেক্সট ব্লগে। ততদিন তোমরাও ভালো থেকো আর আমিও ভালো থাকবো। তাহলে আজ এই পর্যন্ত, বাই বাই।